তো কিছু বলা শুনি না না এটা 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 আমার এখানে এই এই ধরনের গাড়ি নাই আপনি যতবার আমার এখানে আসছেন আপনি গাড়িগুলো প্র্যাকটিক্যাল অনেক গাড়ি আপনি খোলা খোলা দেখছেন অনেক গাড়ি খোলা ছিল থাকলে আপনি বুঝতে পারবেন আপনি নিজে কিন্তু গাড়ি ব্যাপারে ভালো জানেন অবশ্যই যাই এই গাড়িটা 2002 এর গাড়ি 2006 রেজিস্ট্রেশন 51 সিরিয়াল কাগজপত্র 2324 পিস ও ভাই তারপর আসলে আমার দর্শক কি আসে 20000 টাকা তো আমি এখন কমায় দিলাম তারপর তারা আসুক 380000 টাকা বলে দিলাম তারপর তারা আসুক আমি চেষ্টা করব আরো কিছু আমি ভিডিওস করে দিব 7,30,000 জি 7,30,000 গাড়িটা এর আগে ভিডিওটা কিন্তু আমি কমায় 7,20,000 টাকা বলে দিয়েছিলাম আজকে ভিডিওতে না না আজকের ভিডিওতে আমি আরো 10,000 টাকা কমায় দিলাম 20 অর্থাৎ 10 30 থেকে 20 আসছিলাম আজকে আরো 10 কম 7,10,000 টাকা হইলে আমি গাড়িটা দিয়ে দিব ইনশাআল্লাহ 7,10,000 তারপরও সমান হয়ে যেতে পারে বসে এটা আসলে তো বুঝে নেই ব্যাপারটা আসলে আসলে দেখা গেছে একটা ত্রুটি বিচ্ছেদ থাকে সেই ক্ষেত্রে আমি তারে 11,20,000 টাকা দাম ধার্য করেছি 11,00,000 জি 20,000 তারপরে কথা বলার সুযোগ তো থাকে ভাই মনে ভাই জি অবশ্যই ছিল কথা বলার সুযোগ তো 100 বার এটা এটা তো আমি এখন গাড়ি নিছে গাড়ি দাম দস্তুর করার পরে 5,000 টাকা উনি আমার কম দিছে এই মাত্র আমি তার আমি ঠিক আছে না যাই হোক এটা গাড়িটা আমি আরো 20,000 টাকা কম 11,00,000 টাকা করে দিয়ে দিব 11,00,000 টাকা করে দিব ইনশাআল্লাহ হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু আবার চলে আসলাম আপনাদের সেই পছন্দের একটি শোরুম মনিরকারহাট আর মনির ভাই গাইজ তো আমার সাথেই দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই দর্শকদের জন্য আছে কি কি গাড়ি কালেকশন আছে বর্তমানে আপনার শোরুমে আজকে গাড়ি আছে মোটামুটি আমার অনেকগুলোই গাড়ি আছে হাতে এর মধ্যে এক্স নো আছে 6টাই জায়গা আছে 7টা আলহামদুলিল্লাহ এটা লিমো সহ এক্সিও আছে এক্স ফিল্টার আছে এক্স এক্সিও ফিল্টার যেটা আচ্ছা এক্স ফিল্টার জি প্রো বক্স আছে এক্স করোলা আছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ডানে প্লাস বামে গাড়ি আছে অনেকগুলা আর এদিকে কিন্তু ডান পাশে নোয়া দেখতেই পাচ্ছেন মেলা বয়ে গেছে মূল কথা হচ্ছে ধৈর্য সহকারে থাকতে হবে আর ভিডিওটি কেউ টানাটানি করবেন না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন আর প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট শেয়ার করবেন তো বন্ধুরা আমাদের একটু লোকেশন একটু বলে দেই সেটা হচ্ছে দেলপাড়া ভৈগড় নারায়ণগঞ্জ এবং ফতুল্লা না ভাই দেলপাড়া বাস স্ট্যান্ড দেলপাড়া বাস এসবি গার্মেন্টসের সাথে এসবি গার্মেন্টসের সাথে প্রিয় বন্ধুরা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন মনির ভাই এবং পাশাপাশি ডেসক্রিপশনে নাম্বার প্লাস অ্যাড্রেস অবশ্যই দেওয়া আছে আসার আগে অবশ্যই ফোন দিয়ে আনবেন কথার বাড়াচ্ছি না তাহলে আমরা গাড়িগুলো একে একে দেবো ইনশাল্লাহ তাহলে চলো শুরু করি আজকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মোমেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কোন পাশ থেকে শুরু করব চিন্তা করতেছি ডান পাশ থেকে শুরু করব না বাম পাশ থেকে দেখা দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ অনেকগুলো নতুন কালেকশনের গাড়ি আছে এই জায়গায় কোনো সমস্যা নাই অসুবিধা নাই যে কোনো এক পাশ থেকে শুরু করব যে কোনো এক পাশ থেকে আপনি আমি নতুন কালেকশন দেখেন আগে শুরু করে দিই নতুন কালেকশন থেকে আমরা শুরু করি একটু দেখি ভাই কি আজকে নতুন কালেকশন আছে আজকে ইনশাআল্লাহ শোরুমে প্রচুর কাস্টমার আলহামদুলিল্লাহ গাড়িও আছে অনেক ভরপুর আছে ভরপুর প্লাস এদিকে আজকে কি কোনো গাড়ি ডেলিভারি হচ্ছে জি আজকে ওই যে গাড়িটা প্রবক্স গাড়ি এই দুইটা এক্স এক্স ফিল্ডারটা হইছে হ্যাঁ আরো আরেকটা আরো দুইটা গাড়ি অলরেডি ওয়াশ করে চলতেছে ওইটা প্রবক্স হ্যাঁ ওটা হয়ে গেছে ওটা হয়ে গেছে এক্স করোনা হয়ে গেছে এটা পিছনে আরেকটা গাড়ি আছে এক্স ফিল এক্স এক্স ফিল্ডারটা এক্সিও ফিল্ডারটা এটা একটু কিটাকে চেক করা দিতেছি এটা হয়ে গেছে হ্যাঁ এটা চেক করা দিতেছি চেক করা দিতেছি কারণ কাস্টমার যেভাবে বলি আমি ওই প্রায় দুইটা গাড়ি দিতে হয়ে গেছে ওইদিকটা কথা চলতেছে না ওইটা হয়ে গেছে প্রবক্সটা হয়ে গেছে প্রবক্সটা হয়ে গেছে আর আরেকটা গাড়ি কথা চলতেছে অলরেডি বাইরের কথা চলতেছে আমাদের লোক আছে ওই জায়গায় তার সাথে কথা চলতেছে এদিকে কথা চলতেছে আলহামদুলিল্লাহ এদিক দা কাস্টমার দেখতে পাচ্ছেন এদিক দা কাস্টমার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অফিস আজকে ভরপুর অফিসে একেবারে ভরপুর আজকে যাই হোক প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ গাড়ি শোরুম বিশাল বড় একটি শোরুম আমি একটু দেখাই দিই দেখানোর চেষ্টা করতেই দেখতেই পাচ্ছেন আমি একটু লোকে একটু দেখানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ শোরুম যেমন বড় ভরপুর গাড়িও ভরপুর কাস্টমার আলহামদুলিল্লাহ ভরপুর যাই হোক মনির ভাই শুরু করব আমরা কি দিয়ে প্রথম জি প্রথমে আসলে শুরু করার আগে একটু কথা বলতে চাই এর আগে আপনার ভিডিওর মাধ্যমে অনেকেই ইনশাআল্লাহ রেসপন্স করছে আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকেই এবং গাড়িও আমি বেশ কয়েকটা আপনার ভিডিও দেখলে বুঝতে পারলাম অনেকগুলো গাড়ি নিয়ে গেছে তারা এবং অনেক সাথে কথা চলতেছে তাদের আমরা যারা আসছে তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাই বা যারা কথা বলছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনার এই ভিডিওটা যারা দেখতেছে দেশের যেই প্রান্ত থেকে যে দেখতেছে বা যারা আমার সাথে কন্ট্যাক্ট করছে সাথে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি ইনশাআল্লাহ ওকে আমি প্রথমেই একটা গাড়ি এক্স নোয়া এই গাড়িটা আমি গতকালকে উঠাইছি গতকাল হ্যাঁ গতকালকে উঠাইছি এই গাড়িটা কোনো ভিডিওতে এই পর্যন্ত যায় নাই আচ্ছা ফার্স্ট এটাই যে ফার্স্ট এটা আপনার এখানে এটা হচ্ছে 2002 এর মডেল গাড়িটা গাড়িটা কাগজপত্র 2/23 2/23 13 সিরিয়ালের গাড়ি 13 সিরিয়ালের জি এই গাড়ি 13 সিরিয়ালের দুইয়ের গাড়িগুলো খুব কম সংখ্যায় খুব কম জি খুব গাড়ি আপনি একটু দেখা দেখেন আমি কিছু বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ গাড়িটা খুবই চমৎকার পজিশন আছে ব্ল্যাক জি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কাগজপত্র বলছি আমি 2/23 2/23 আছে আর গাড়িটা আপনার আমি কিন্তু সবসময় গাড়িগুলো
চেক করায় রাখি এই কারণে এটা কয়েকটা পেট খোলা আছে তারপর আমি গাড়িটা চেকিং করতেছি যাতে কোনো কাস্টমার আসলে গাড়িটা বুঝতে পারে তারা গাড়িটা কি অবস্থা একবারে ফুল কমপ্লিট আছে কমপ্লিট আছে যাক মানে গতকাল আসছে তো মানে কমপ্লিট করার সুযোগ না না পাই নাই আমি আজকে এই ভাবে খোলা অবস্থায় আমি দেখাইতেছি পার্টিদের গাড়িটা সিরিয়ালটা 13 খুব চমৎকার গাড়ি 13 সিরিয়াল চ ঢাকা মেট্রো চ জি জি আমরা রাইট সাইড লেফট সাইড গ্লাস তো অরিজিনালই গাড়ি সব অরিজিনাল এই আপনি এই জিনিসটা খেয়াল করলে বুঝতে পারবেন গাড়ি সব অরিজিনাল আর গাড়িগুলো কিন্তু আমি আগে পরে সবসময় বলি যে আমি মায়ের অ্যাক্সিডেন্টে গাড়িগুলো উঠাই না সবসময় আমি চেষ্টা করি যে ফ্রেশ গাড়িগুলো রাখার জন্য এটা কারণ না কিন্তু বলতে হইব কারণ হচ্ছে যে ভাই গাড়ি কিনবে তার জন্য এই জিনিসটা নতুন আর আমি তারে দিতে পারলে একটা ভালো জিনিস দিতে পারলে সে আমার প্রতি সন্তুষ্ট হইল এটা সবসময় চেষ্টা করি আমি এই জিনিসটা যাই হোক চমৎকার বলছি মডেলটা বইলা ভাই মডেলটা একটু বইলা প্রাইসটা বলে দিবেন জি মডেলটা হচ্ছে 2002 13 সিরিয়ালের গাড়িটা হ্যাঁ গাড়িটা 13 সিরিয়ালের আপনার 2009 রেজিস্ট্রেশন জামিরারে 11 লাখ 20 হাজার টাকা দাম ধার্য করেছে 11 লাখ জি 20 হাজার তারপর কথা বলার সুযোগ তো থাকে ভাই মনে ভাই জি অবশ্যই ছিল কথা বলার সুযোগ তো 100 বার এটা এটা তো আমি এখন গাড়ি নিছে গাড়ি দাম বস্তুর করার পরে 5000 টাকা উনি আমার কম দিছে এই মাত্র আমি তার আমি ঠিক আছে না যাই হোক এটা গাড়িটা আমি আরো 20 হাজার টাকা কম 11 লাখ টাকা দিয়ে দিব 11 লাখ টাকা দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম শাদুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি ভাই কি গাড়ি নিছেন আজকে আপনি আমরা এই যে এক্স ফিল্ডার একটা গাড়ি এক্স ফিল্ডার কি অবস্থা কেমন মানে গাড়ি কিনে কি সন্তুষ্ট গাড়ি কিনা খুবই সন্তুষ্ট কেন শাদুল ভাই এটা বলেন তো এই এই গাড়ির যেই এই শোরুমের মালিক মনির ভাই মনির ভাই কথাবার্তা হ্যাঁ কথাবার্তা খুবই ভালো লাগছে ঠিক আছে দাও নাকি ফল করছে না একদম এই সব দিকে মানে যেমন কথা ব্যবহার এবং গাড়ি সব মিল পাইছেন হ্যাঁ সব দিকে ঠিক পাইছে খুব ভালো ব্যবহার আর গাড়ি কিনা আমরা সন্তুষ্ট সন্তুষ্ট যারা গাড়ি কিনতে চাইতেছে তারা কি আসতে পারে হ্যাঁ আসতে পারে আপনি বলবেন বলবেন যে অন্য কোনো শোরুমে চলে যাক না না এটা অনেক পরিবেশও খুব সুন্দর আছে পরিবেশ ভালো বাইরের কথা ব্যবহার সব কিছু ভালো পাইছি সব কিছু ভালো পাইছি আর আমরা এই যে গাড়িটা কিনলাম আমার কাছে খুবই পছন্দ কি গাড়ি নিছেন এক্স ফিল্ডার ওকে খুবই ভালো লাগলো আর যেই কথা কথা কাজে থেকে আরো বেশি পাইছেন কি বেশি পাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যাই হোক মনির ভাই সরি শহীদুল ভাই না শহীদুল ভাই শুধু আসলে আপনার কোথা থেকে আসছিলেন আমরা এই কেরানীগঞ্জ থেকে আসছি ঢাকা কেরানীগঞ্জে আচ্ছা এই কেরানীগঞ্জ কি আসলে জানেন কিভাবে যে মনির ভাইয়ের থেকে শোরুম আছে আমরা ইউটিউব চ্যানেলে দেখছি তারপরে আমরা অন্যান্য শোরুমগুলো যে ভিডিও দেখছেন ওইভাবে আপনার বিভিন্ন ভিডিও দেখে তারপরে এলাকা আসছি খুব ভালো লাগলো আর কি আচ্ছা মনির ভাই একদম কি অবস্থা ভাই যে কথা বললো আসলে কি ঠিক মতোই দিছেন একটু বলেন আমি আসলে আমি কিন্তু আগের ভিডিওগুলোতে বলছি যে আমি মানে যেইভাবে মানুষের সাথে কথা হয় আমি চেষ্টা করি ওগুলোর সাথে আমার চোখে যেগুলো পড়ে ওগুলোর সাথে করায় দেওয়ার জন্য এবং ওই কারণেই তারা হয়তো বা একটু সন্তুষ্ট হয় আমার প্রতি যাই হোক আসলে একটা মানুষ একটা গাড়ি দিলাম যদি সে খুশি হয়ে না বের হইলো তাহলে আমার কাছে একটা মানে খারাপ লাগে তাই আমি চেষ্টা করি সবসময় তাদেরকে তাদের পছন্দ মতন কাজগুলো করে দেওয়ার জন্য আচ্ছা আমি শুধু একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে ওই দিকে তো আমি ভুলে গিয়েছিলাম যে মালিক মালা ট্রান্সফারের বিষয়টা কি ওটা কি ক্লিয়ার করে নিছেন হ্যাঁ এটা ক্লিয়ার এই মনির ভাই করে দিব কিন্তু একদম যেভাবে করতেছে দেখলাম যে মানে স্বাভাবিক প্রসেসিং করে নিছেন না কোনো সমস্যা হবে না মানে মাত্র প্রসেসিংটা করে দিলাম হ্যাঁ মাত্র কমপ্লিট করে দিয়েছেন প্রসেসিং হইতে যা সময় যত লাগে গাড়িটা দেখতেছে আর ব্যাংকে অলরেডি ওই নাম ট্রান্সফারের টাকাটা জমা দিতে কাজ চলতেছে এতক্ষণ ওয়েট করবেন আপনি পর্যন্ত এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা ব্যাংকের প্রসেসগুলো শেষ হয়ে গেলে তারপর আপনার গিয়ে হইলো আপনার এই এভিডেভিট করতে হয় এটা ওদের কোর্টে যাইবো কোর্টে গিয়ে এভিডেভিট করে আসলেই ওনারা আবার সাথে একসাথে চলে যাবে ওকে তার মানে আজকে আজকের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ আজকের মধ্যে তো ঠিক আছে শুধু ভাই স্লিপটা হাতে নিয়ে তারা বাসায় যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ঠিক আছে শুধু ভাই আচ্ছা ওকে আল্লাহ হাফেজ তো এরপর কি থাকবে মনি ভাই ভাই এরপর আরেকটা ব্ল্যাক কালার গাড়ি 2004 এর মডেল আবার এক্স নো জি এক্স নো 2004 এর মডেল 8 রেজিস্ট্রেশন 13 সিরিয়াল গাড়িটা আবার 13 সিরিয়াল জি 13 সিরিয়াল গাড়িটা গাড়িটা 22-23 রানিং মাসে ট্যাক্স ট্যাক্স টোকেনটা করাতে হবে এটা আমি করায় দিব করে দিবেন জি ইনশাআল্লাহ করায় দিব তাহলে 23-24 কাগজটা পাওয়া যাবে 23-24 কমপ্লিট পাবে জি কমপ্লিট পাবে গাড়িটা কিন্তু আমি আগের ভিডিওতে বলছিলাম যে কিছু কিছু গাড়ি আমি ওয়াশ পলিশ করি বিক্রির পরে কারণ হলো ময়লা টয়লা নষ্ট হয়ে থাকে করলে আবার করতে হয় হ্যাঁ যার কারণে গাড়িটা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে গাড়িটা কিন্তু কেন ময়লা টয়লা পড়ে রয়েছে
ভাই যখন নিবে তখন তো সবকিছু একবারে ফুল আপনি প্র্যাকটিক্যাল কিন্তু আবার দেখাইতে পারেন এই গাড়িটা এই গাড়িটা কিন্তু আমি চেক করায় দিতাছি হ্যাঁ প্লাস এই গাড়িটা হয়ে গেছে এই গাড়িটা যে ওরা ওয়াশ পলিশ চলতেছে আচ্ছা মানে এটা কমপ্লিট হয়েছে এটা হয়ে গেছে যেই বাট এটা অলরেডি আমি ওয়াশ পলিশ করায় আলহামদুলিল্লাহ যাক প্রিয় দর্শক যারা গাড়ি নেবেন একদম ফুল ফ্রেশ ওয়াশ পলিশ করে তারপর আলহামদুলিল্লাহ ডেলিভারি তারপর যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাকে বলবে আমি ত্রুটি বিচ্যুতি কমপ্লিট করে দেব সব সময় প্রত্যেকটা গাড়িতে আমি কাজ করে দিতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে প্রিয় দর্শক আমরা পিছনে সেটটা দেখাচ্ছিলাম এবং আলহামদুলিল্লাহ সামনে পিছনে গ্লাস লাইট অরিজিনাল আছে কারণ আমি জিজ্ঞেস করতে ইচ্ছা ছিল দেখতেই পাচ্ছেন বললাম তো গাড়ি তো ভাই যান্ত্রিক জিনিস দেখা গেছে আমি একরকম পছন্দ করছি আরেকজন আরেকটু অন্যরকম পছন্দ করতে পারে হ্যাঁ ওই যদি এর মধ্যে কোনো ত্রুটি থাকে বা তার ইচ্ছা পছন্দ মতন হয় আমাকে বললে আমি ওই তার ইচ্ছা এবং পছন্দ মতন করাই দিই ইনশাল্লাহ ওকে তাহলে মডেলটা হচ্ছে 2004 এর মডেল 13 সিরিয়াল 9 এর 8 এর রেজিস্ট্রেশন কত ভাই কাগজটা 22 আছে আপডেট থাকবে এটা আমি 12 লাখ 80 যাচ্ছি 12 লাখ 80 এর দাবি করেছি আর 20000 টাকা 12 লাখ 60000 টাকা ইনশাআল্লাহ 12 লাখ 60 ওকে এরপর থাকবে কি এটা হচ্ছে আরেকটা এক্স তো আবার এক্স তো জি আবার এক্স তো নোয়ার মেলা আবার এক্স মেলা এটা হচ্ছে 2002 এর গাড়ি 2002 এর গাড়ি 2006 রেজিস্ট্রেশন 2 এর গাড়ি 6 রেজিস্ট্রেশন 6 রেজিস্ট্রেশন সিরিয়ালটা 51 51 কিন্তু ব্যক্তির নামে আছে গাড়িটা ব্যক্তির নামে আছে কোম্পানির নামে না ব্যক্তির নামে আছে গাড়ি হ্যাঁ গাড়িটার কাগজপত্র 2324 2324 জি 2324 এবং 24 এর শেষ ডিসেম্বর পর্যন্ত আই হ্যাঁ পুরো ওই বছর পুরোই জি রানিং বছরের কোনো ট্যাক্স প্রয়োজন হবে না যখন 23 সালে সে ট্যাক্সটাকে রিনিউ করবে শুধু টাকা দিয়ে রিনিউ করবে এই গাড়িটা খুবই চমৎকার ভিতরে খুবই চমৎকার জি ভিতরে সিট কভারগুলো আমি লাগাই দিছি এবং এই গাড়িটা প্রাথমিক ওয়াশ করে রাখছি আমি প্রাথমিকভাবে ওয়াশ করার কারণে একটু ওই গাড়ির তুলনায় একটু পরিষ্কার দেখা যাচ্ছে জি 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 যাই একটু ওয়াশ পলিশ করা আছে তাই না জি এরপরও যখন নেবেন ওয়াশ পলিশ আরো কিছু আরো যা লাগে আমি করাই দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে 51 সিরিয়াল বলছিলাম ঢাকা মেট্রো চ 51 সিরিয়াল গাড়িটা কিন্তু খুবই চমৎকার গাড়ি খুবই চমৎকার একবার নিখুঁত গাড়ি মাইক তো কিছু বলার সুযোগ না না এটা এটা আমার এখানে এই এই ধরনের গাড়ি নাই আপনি যতবার আমার এখানে আসছেন আপনি গাড়িগুলো প্র্যাকটিক্যাল অনেক গাড়ি আপনি খোলা খোলা দেখছেন অনেক গাড়ি খোলা ছিল থাকলে আপনি বুঝতে পারবেন আপনি নিজেও কিন্তু গাড়ি ব্যাপারে ভালো জানেন অবশ্যই যাই এই গাড়িটা 2002 এর গাড়ি 2006 রেজিস্ট্রেশন 51 সিরিয়াল কাগজপত্র 2324 এই গাড়িটা আমি দাম ধার্য করেছি 10,60,000 টাকা 10,60,000 জি 10,60,000 টাকা এখন কমাইবেন না পরে না ঠিক আছে আমি আবার একটু উই করে দিই আমি তো বলছি যে আমার প্রচারের জন্য সারা বাংলাদেশ মানুষরা জানুক আমাকে ভালোবাসুক আমার কাছে আসুক আমি তাদের জন্য ছাড় দেওয়ার ব্যবস্থা করে রাখবো আমি আরো 20,000 টাকা কম 10,40,000 টাকা 10,40,000 টাকা ওকে এরপর থাকে আবার আরেকটা এক্সট্রা জি এটা আবার আরেকটা এক্সট্রা এটা হচ্ছে 2012 এর মডেল 12 এর মডেল জি 2012 এর মডেল উনি সিরিয়াল গাড়ি 12 এর মডেল রেজিস্ট্রেশন কত ভাই 18 তে রেজিস্ট্রেশন 18 তে রেজিস্ট্রেশন এটা হচ্ছে এক্স স্মার্ট 25 স্টার 2 দর্জা পাওয়ার 2 দর্জা পাওয়ার জি 2 দর্জা পাওয়ার 25 স্টার গাড়িটা খুবই চমৎকার গাড়ি ওয়াও খুবই চমৎকার গাড়ি গাড়িটা জি ভিতরে ইন্টেরিয়র তো আরো চমৎকার মনে হচ্ছে এই গাড়িটা আমি আসলে আগের ভিডিওতে ছিল এই গাড়িটা ছিল জি এই গাড়িটা আগের ভিডিওতে ছিল আজকে কিন্তু দাম একটু কমাই দিতে অবশ্যই আমি কমাই দিব অবশ্যই আপনি যখনই আসেন ভিডিওটা ধরার আগেই তো বলেন যে পাবলিকের জন্য আমার চ্যানেলের পাবলিকের সুবিধা দিতে হইব অবশ্যই আর কিছু করার থাকে না আমার যাই হোক এছাড়াও আমার প্রতি দাবি আছে আমি নতুন শোরুম আমি আমি চাই তারা সবাই আমার কাছে আসুক এই গাড়িটা আমি দাম নির্ধারণ করেছি 21 লাখ টাকা 21 লাখ জি জি 21 লাখ টাকা সেই ক্ষেত্রে আমি এটাকে 30,000 টাকা ইনশাল্লাহ কমাইয়া অর্থাৎ 20,70,000 লাগে গাড়িটা দিয়ে দিব তারপর আমি এটা আমি আসার পর আমার সাথে কথা বলার সুযোগ আছে থাকবে জি আমার সাথে এই গাড়িটার ব্যাপারে কথা বলার সুযোগ আছে আমি ট্রেন ইস্যু করে গাড়ি দিয়ে দেব ইনশাআল্লাহ ওকে তারপর আরেকটা আবার নোয়া জি আবার এক্স নোয়া আজকে কিন্তু এটা হচ্ছে এসআই এটা হচ্ছে এসআই 2010 এর মডেল 10 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন গাড়িটা কাগজপত্র 2324 16 সিরিয়াল গাড়িটা হ্যাঁ কাগজপত্র 2324 গাড়িটা একবার খুব চমৎকার অবস্থায় আছে খুবই চমৎকার অবস্থা আছে আপনি প্র্যাকটিক্যাল গাইডারে যদি সব পুরোটা একটু দেখান তাহলে তারা বুঝতে পারবে এটা দেখতে পাচ্ছেন উডেন 25 স্টার 2 দর্জা পাওয়ার গাইডা এসআই গাড়ি এসআই জি জি ওকে সব কমপ্লিট ও অল কমপ্লিট আমি এই হ্যান্ডেলগুলো চেঞ্জ করে দেব হ্যাঁ এই হ্যান্ডেলগুলো এই যে এগুলো চেঞ্জ করে দেব শুধু এগুলো চেঞ্জ করে দেব আমি তো কিছু বলছি সব সময় যে গাড়িগুলো আমি উঠাই যখন দেখা গেছে ওনারা আসে ওনারা ত্রুটিগুলো দেখে নিজের সামনে করাই দিলে তারা খুশি হয় আমি আগে করাই রাখলে তারা বলে এটা দস্তুর না না এটা আগে করলে কিন্তু আরেকটা প্রবলেম তখন আর বাবু যে গাড়ির সাথেই ছিল মানে অনেক দিন ইউজ করছে আসলে কিন্তু তাই হ্যাঁ এরকম কিছু মনে হয় এই কারণে আমি প্র্যাকটিক্যাল করাই দেওয়ার চেষ্টা করি
ওকে আপনারা দর্শক গাড়িতে কোনো প্রকার টুকরা কি যদি কাজ থাকে মনির ভাইকে বলবেন ইনশাআল্লাহ করে দিয়ে ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ দুই দরজা পাওয়ার অস্থির হ্যাঁ পুশ স্টার্ট উডেন বেস উডেন বেস হ্যাঁ সিলিং এর মধ্যে একটা একটা টিভি আছে সিলিং এর মধ্যে এটা কিন্তু একটা বড় একটা মনিটর জি জি সিলিং এর মধ্যে টিভি আছে হ্যাঁ অস্থির কিন্তু যাই হোক একদম ফ্রেশ মোটামুটি গাড়িটা খুবই চমৎকার গাড়ি ভাই খুবই চমৎকার গাড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে এই গাড়িটা নেবে গাড়ির দিক থেকে একবারে নিখুঁত গাড়ি ইনশাআল্লাহ গাড়িতে ঠকবে না কেমন প্রাইস কেমন হবে এটা আমি আসলে 20 লাখ টাকা চাইছি পরবর্তীতে আপনার ভিডিওতে আমি 20000 টাকা কমাই দিছিলাম হ্যাঁ 20 লাখ 80000 টাকা আবার আমি 20000 টাকা কম অর্থাৎ 19 লাখ 60000 টাকা জি এর মধ্যে যা আছে আমি সব করাই দিব ইনশাআল্লাহ ওকে এদিকে কি এই নোয়া আর কি আপটি নোয়া কিন্তু একটা একটা এক্স নোয়া আরেকটা রয়ে গেল ওই জায়গায় তারপরে ওই পাশে আছে আমি এটা শেষ করে আগে এটা শেষ করে আমি ওই গাড়ি ওই নোয়াটা আর চলে চলে যাই এটা হচ্ছে সুপার এক্সট্রা লিমু সুপার এক্সট্রা লিমু সুপার এক্সট্রা লিমু গাড়িটা হচ্ছে 98 মডেল কাগজপত্র আপনার 2324 গাড়া সেই রেজিস্ট্রেশন 2003 98 মডেল 2003 রেজিস্ট্রেশন জি সিরিয়াল 11 এই গাড়িটার মধ্যে সানরুফ মন্ডপ আছে সানরুফ মন্ডপ জি সানরুফ মন্ডপ সুপার এক্সট্রা লিমু গাড়িটা সানরুফ মন্ডপ আছে কিন্তু দেখতে পাচ্ছেন সানরুফ মন্ডপটা আপনি এটা এটা দেখা খোলা দেখা দিতে পারি প্র্যাকটিক্যাল পুরোটা বিস্তারিতটা সানরুফ মন্ডপ আছে গাড়িটা খুবই চমৎকার অবস্থায় আছে গাড়িটা 98 মডেল হলে 2001 মডেলের যে শেপটা থাকে ঠিক ওরকম পজিশনে আছে গাড়িটা মনে ভাই জি ভাই ভাই গাড়িটা আমি দেখাইলাম আর তখন পিছন থেকে রাইট সাইড পর্যন্ত দেখাইছি জি দর্শক দেখে নিছে কিন্তু অলরেডি ইনশাআল্লাহ এখন প্রাইসটা বলেন আপনি যে প্রাইস এটার প্রাইস আমি 7 লাখ 30 চাচ্ছিলাম 7 লক্ষ 30 জি 7 লক্ষ 30 গাড়িটা এর আগে ভিডিওতে কিন্তু আমি কমায় 7 লাখ 20000 টাকা বইলা দিছিলাম আজকের ভিডিওতে না না আজকের ভিডিওতে আমি আরো 10000 টাকা কমায় দিলাম 20 অর্থাৎ 10 10 30 এর থেকে 20 আসছিলাম আজকে আরো 10 কম 7 লাখ 10000 টাকা হইলে আমি গাড়িটা দিয়ে দিলাম 7 লাখ 10 তারপরও সমান হয়ে যেতে পারে বসে জি এটা আসলে তো বুঝে নেই ব্যাপারটা আসলে আসলে দেখা গেছে একটা ত্রুটি বিচ্ছেদ থাকে সেই ক্ষেত্রে আচ্ছা আমার আরেকটা গাড়ি এই ভাইরা এটা এক্স করলা গাড়িটা এটা কি মানে কথা কথা হয়ে গেছে নাকি 2006 এর গাড়ি 2006 এর গাড়ি 12 তে রেজিস্ট্রেশন 33 ছিল এই ভাইরা আসছে ওনারা গাড়িটা কথা বলতে দিতেন আগে শুনতে আমরা হ্যাঁ ভাই কোথা থেকে আসছেন কেন টাকা কেটে গেল ও আচ্ছা ঠিক আছে এটা কি বাইরে দিতে বলে দিবেন এখন রিটায়ার আর্মি কোন কথা চলতেছে আমার ইচ্ছা দিয়ে দেওয়ার আমার ইচ্ছা দিয়ে দাও আমার এখানে কেউ যাতে খালি না যায় আমার পার্টনার এখানে আছে ওনার সাথে কথা চলতেছে বাইরে যে তো আসছে ভাই ছোট খাটো করে বইলা দিয়ে দেন জি আমি বলছি আমার পার্টনারে যে তাদের সম্মান কইরা যতটুকু সর্বোচ্চ সম্মান দরকার ততটুকু সম্মান কইরা দিয়ে আপনি গাড়ি দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমার আমার পার্টনার আমার মত কিন্তু আমি আজকে ভাই আমি তো তার সাথে নিলে যার সাথে ডেলিভারি নিব এমন একটা সরজাতে এই ভিডিও দিয়ে দিতে পারি আমিও চাই ওরকম আমিও চাই আচ্ছা এটা গাড়িটা হচ্ছে 2006 এর মডেল বা 33 সিরিয়াল 12 তে রেজিস্ট্রেশন গাড়িটা আচ্ছা গাড়িটা 12 তে রেজিস্ট্রেশন এই গাড়িটা আমি দাম চাচ্ছি 11 লাখ 40 আগের ভিডিওতে আমি 20000 টাকা কমায়া 11 লাখ 10000 টাকা কমায়া 11 লাখ 30 বলছিলাম আজকের ভিডিওতে আরো 10000 টাকা কম 20 জি 20 11 লাখ 20000 টাকা বলে দিবেন উনাটা এটা ওঠানো দরকার নাই উনি প্র্যাকটিক্যাল আছে এটা বলা ঠিক হবে না হয়ে যেতে পারে আমি মিলজিল করে দিয়ে দিই জি অবশ্যই 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 ওকে নেক্সট আমরা দেখাবো এক্সিউ নোয়া গাড়িটা রয়ে গেছে নোয়াটা আমি পরে দেখাই লাস্টে দেখাবো এটা জি লাস্টে এটা দেখাই দিব ইনশাআল্লাহ লাস্টে দেখাই দিব ওকে এরপর আছে 2010 এর মডেল 10 এর মডেল একটা একজিও গাড়িটা 20 সিরিয়াল ঢাকা মেট্রো গ সরি জি 16 তে রেজিস্ট্রেশন গাড়ি 16 তে রয়েছে পাল কালার না ভাই জি পাল কালার এটা হোয়াইট পাল হোয়াইট পাল জি ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন তো দর্শক চমৎকার ইন্টেরিয়র ভিতরে চমৎকার বিস্কিট কালার বেজ ইন্টেরিয়র এসিটা কিন্তু সফট একটু এসিটা দেখাই দেন এসিটা সফট গ্লাস গুলো কিন্তু সব ইনটেক এই গাড়িটার যা আছে সব ইনটেক গাড়ির সাথে যা ছিল তাই আছে জি তাই আছে গাড়িটা এই গাড়িটা আমি জাস্ট আসার পরে ধোয়াইছি ওয়াশ পলিশও করাইনি তাই জি গাড়িটা আপনার কাগজপত্র দুইটাই 23 দুইটাই 23 আছে জি কাগজপত্র দুইটাই 23 আছে এক্সিউ জি এক্সিউ মডেলটা হচ্ছে 2010 10 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন 16 তে রেজিস্ট্রেশন 16 তে রেজিস্ট্রেশন গাড়িটা 1500 সিসি গাড়ি কত বলেন মনি ভাই জি এই গাড়িটা হচ্ছে আপনার আমি এর আগে 13 লাখ 30000 টাকা বইলা দিছিলাম আজকে আরো 10000 টাকা কম 13 লাখ 20000 টাকা ইনশাআল্লাহ 13 লাখ 20 ওকে ঠিক আছে তারপর সিলভার কালার এরপরে নয়ের গাড়ি নয়ের নয়ের একটা এটা এক্সিউ গাড়ি নয়ের এক্সিউ এটা 15 তে রেজিস্ট্রেশন 39 সিরিয়াল গাড়িটা
এটা কাগজপত্র 22 23 ডিসেম্বর এই গাড়ির কাগজ আমি করায় দিব করে দিবেন করে আমি কাগজপত্র করায় দিব এটা কি কোনো কিছু চেঞ্জ করেছেন মনির ভাই না 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 আমি কিছু করাই নাই আমি আমি কিন্তু প্রথমেই বলছি যে আমি একটা গাড়ি আনার পরে ওই গাড়িটার মধ্যে টুকিটাকি যেগুলো আছে আমি করাই কিন্তু মেজর টাইপের কোনো কাজ থাকলে ওই গাড়িটা আমি ধরি না কারণ এর মধ্যে পাবলিকের অনিহা থাকে অনিহা থাকে জি অনিহা থাকে গাড়িতে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হইতে হয় ভাই এটা হইছে কিনা ওইটা হইছে কিনা এই জায়গাটা খুব দেখা যাইতাছে বিভিন্ন রকমের কথার উত্তর দিতে হয় চাই আমি ওই গাড়িগুলো চাই না ওই গ্যাদারিংটা আমি পছন্দ করি না ওকে চাকা এলোমিংগুলো দেখাচ্ছিলাম রাইট সাইডটা দেখাচ্ছিলাম গাড়িতে কোনো স্ক্র্যাচ আছে কিনা ওয়াশ পলিশের কাজ না বাকি আছে আমার জি এটা ওয়াশ পলিশ করাই নাই ওইটা প্রাথমিক ওয়াশ করাইছি এটা হইছে এটা এটা প্রাথমিক ওয়াশ করাইছি কিন্তু এই গাড়িটা আমি কিছু করাই নাই এইভাবেই আছে গাড়ি যাই হোক মনির ভাই এটা কি অবস্থা কেমন এই গাড়িটা আপনার আগের ভিডিওতে কিন্তু এই গাড়িটা ছিল ছিল জি জি এই গাড়িটা আমি 13 লাখ 10 হাজার টাকা দাম চাইছিলাম পরবর্তীতে এই গাড়ি 13 লাখ টাকা বলছি আজকের ভিডিওতে আরো 10 হাজার টাকা কম কাগজটা আমি করাই দিব যেহেতু হ্যাঁ ওনার একবার ফ্রেশ পাইবো 23 24 পুরো পাইবো মূল পাবে জি জি আমি আরো 10 হাজার টাকা কম এটা 12 লাখ 90 হাজার টাকা ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো গাড়িটা এরপর থাকতেছে এরপরে আরেকটা এক্স করলাম জি আরেকটা এক্স করলাম 2004 এর মডেল এটা 2004 এর মডেল 27 সিরিয়াল 2009 এর রেজিস্ট্রেশন গাড়িটা 1500 সিসি কাগজপত্র 2324 2324 জি এই গাড়িটা একটু প্রাথমিক ওয়াশ করাইছি আমি গাড়িটা এছাড়া আর কিছু না অরিজিনাল ভাই জি অরিজিনাল অরিজিনাল টয়োটা 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 অনেক সময় কি মানুষ স্টিকার খেয়াল করে কিন্তু স্টিকারটা আসলে মেইন জিনিসটা আপনি খেয়াল করবেন মনোগ্রামটা টয়োটার মনোগ্রামটা আছে কিনা এটা অরিজিনাল মনোগ্রামটা আছে কিনা তাইলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই যেমন এটা মনে হয় জি জি এটা এটা মনোগ্রাম এটা টয়োটার অরিজিনাল মনোগ্রামটা এটা এই জিনিসটা ফলো করতে পারো এই জিনিসটা ফলো করলে বুঝে যাবে যে আসলে গ্লাসগুলো কি অবস্থায় আছে ওকে ব্ল্যাক ইন্টেরিয়র চাকাগুলো এই চাকাগুলো ভালো আছে চাকাগুলো ভালো আছে এই গাড়িটা চাকাগুলো আপনার 10 মাসের উপরে ইনশাআল্লাহ চালাতে পারবে এটা কি ফুল হোয়াইট না ভাই জি জি এটা হোয়াইট কালার এটা হোয়াইট কালার এই গাড়িটা আসলে ভাই একেবারে নিখুঁত আছে গাড়িটা গাড়িটা যারা এক্স করলা গাড়ি পছন্দ করে আমি কনফার্ম তারা আসলেই গাড়িটা রেখে যাইবো না এরা তারা পছন্দ করবে এটা হচ্ছে মডেলটা হচ্ছে এটা হচ্ছে 2004 এর মডেল 2009 রেজিস্ট্রেশন আচ্ছা 27 সিরিয়াল গাড়ি 27 সিরিয়াল জি জি এই গাড়িটা ভাই আমি আসলে 1500 সিসি গাড়ির কাগজপত্র 2324 গাড়িটা আমি দাম চাচ্ছি 10 লাখ 80 হাজার টাকা 10 লাখ জি 10 লাখ 80 হাজার টাকা আমি আরো 10 হাজার টাকা কম ইনশাআল্লাহ 10 লাখ 70 হাজার টাকা হলে আমি গাড়িটা দিয়ে দিব ওকে এরপর থাকবে এরপর থাকবে এলিয়ান গাড়ি এলিয়ান গাড়ি 2004 এর মডেল 4 এর মডেল এলিয়ান 4 এর এলিয়ান এটা হচ্ছে 2005 এর রেজিস্ট্রেশন গাড়িটা গাড়িটা 22 কাগজপত্র এই এই 22 এরই আছে এটা ফেল হয়ে যাইবো আমি কাগজ সরাই দিব ইনশাআল্লাহ আমি কাগজ আমি সব সময় আপলোডে দেওয়ার পছন্দ মানে পক্ষে সব সময় সব কিছু কমপ্লিট করে দেওয়ার পক্ষে কারণ গাড়িটা সে যাতে নেওয়ার পরে 2-4-10 দিন 20 দিনের মধ্যে সাথে দৌড়াদৌড়ি করতে না হয় তারপর কোনো দরকার লাগলে 10-20 দিন পর আমার সাথে দেখা করলো আমরা এই সমস্যার সমাধানটা করে দিই ওকে ওকে এলিয়ান দেখাচ্ছিলাম চাইনার মডেলের প্রিয় দর্শক চারের মডেল ভিতরে সিট কভারগুলো নতুন লাগানো আছে ওয়াও চমৎকার কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক উডেন উডেন ইন বেজ আছে বিস্কিট কালার জি আর উডেনটা দেখেন উডেন করা উডেন কিন্তু অরিজিনাল চাকা আলোর রিংগুলো দেখেন কি অবস্থা জি চাকা আলোর রিংগুলো ভালো অবস্থা আছে হ্যাঁ গাড়ি এমন নিখুঁত আছে ভাই গাড়িটা একবারে নিখুঁত আছে আপনি একটু ভালো করে দেখাই দেন যাতে তারা প্রাথমিক ভিডিওটা দেখে তারা আসতে পারে কথা বলতে পারে বলি ভাই ভাই এগুলো তো অরিজিনাল রেল সিটগুলো জি জি অরিজিনাল রেল সিটগুলো অরিজিনাল তো এলিয়ন 4 এর মডেলের আর রেজিস্ট্রেশনটা হচ্ছে পাঁচে পাঁচে রেজিস্ট্রেশন পাঁচে কাগজপত্রগুলো আমি সব করায় দিব 23 24 কার তারা কাগজপত্রগুলো পাবে এটা কত যাচ্ছে ভাই এটা আমি আসলে চাচ্ছি 11 লাখ 80 হাজার টাকা আমি আরো 20 হাজার টাকা কমাই দেব ইনশাআল্লাহ 11 লাখ 60 হাজার টাকার মধ্যে কাগজপত্রগুলো আমি করায় দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে এরপর থাকবে কি মনি ভাই এরপরে এই রাস গাড়িটা থাকবে রাস জি রাসের ব্যাপারে একটা কথা আছে আগের ভিডিওতে আমি একটা কথা বলছিলাম এই এটা কিন্তু অ্যাপ ছিল আচ্ছা এই গাড়িটা একজনের কাছে আমি বিক্রি করছিলাম আচ্ছা বিক্রি করার পরে উনি আসলে আমার বায়নাও করছে 5 লাখ টাকা বায়না করে গেছে বাকি টাকাটা সে আর ম্যানেজ করতে পারে নাই আমার স্টোর রুমে এই গাড়িটা পড়ে ছিল 14 দিন আচ্ছা কিন্তু সে আমার পরে সারেন্ডার করছে যে ভাই আমি এই সমস্যা আমি কিছু কোনো সমস্যা নাই আমার তো বিক্রি করার প্লেস আছে আপনি আমার আগেই শেয়ার করতেন আমি গাড়িটা বিক্রি করতে পারতাম এতদিন অনেকে ফোন দিছে আপনার ভিডিও দেখা অনেকে ফোন দিছে আমার কন্ট্যাক্ট ওই ভাই না নিলে হয়তো আরেকখান হয়ে যেত জি হয়ে যেত এখন প্রশ্ন হলো যে তাদেরকে আমি বলছি যে গাড়িটা বিক্রি হয়ে গেছে যখন আবার আপনার অ্যাড দিতেছি তাহলে প্রশ্ন সম্মুখীন হয়ে যাই সেই ক্ষেত্রে এই কথাটা বলা আচ্ছা যাই হোক গাড়িটা আমি আবার উঠাইছি ওনারে বলছি আমি আইসা আপনি বায়না নিয়ে যান
উনি বাইরে নিয়ে যাব আকাল বিশের মধ্যে আসে না এখন আসে না টাকা আমার কাছে আছে তো যাই হোক এই গাড়িটা হচ্ছে আপনার 2006 এর মডেল 6 রেজিস্ট্রেশন 2006 এর মডেল 8 রেজিস্ট্রেশন 8 রেজিস্ট্রেশন 13 সিরিয়াল গাড়িটা ওকে 13 সিরিয়াল 15 সিসি গাড়ি 15 সিসি গাড়ি গাড়িটার কাগজপত্র আছে 23-24 গাড়িটা ব্ল্যাক কালার এই গাড়ি বিশ্ব রুম থেকে আনার পর এখনো মোছাই নাই গাড়িটা আসলে খুব চমৎকার গাড়ি ভিতরে সিট কভার গুলো নতুন রাশ গাড়ির জন্য অনেক অনেক লোক ফোন দিছে ভাই মানে আর কি বলবো আসলে এক মহিলা তোমার ফোন দা বলতাছে বাবা তোমার গাড়িটা কি অবস্থা বা কি আছে এই বিষয়ে ডিটেইলটা জানতে কিন্তু গাড়িটা বিক্রি করে দিছি আমি আর কি বলবো কি বলার তো কিছু না আরেক ভদ্রলোক আমারে ফোন দিতে সে আমারে গতকাল কি আমারে ফোন দিছে বলল তখন তো আমি উঠাইছি বিকেল দুপুরের পরে ও মানে ফোন ওঠানোর আগে ফোন জি জি আমার ফোন দিছে পরশুদিন রাতে প্রথম ফোনটা দিছে যা কি হলো হ্যাঁ গাড়িটা ইনশাআল্লাহ চমৎকার আছে চমৎকার গাড়ি ওকে প্রিয় দর্শক সবকিছু ফ্রেশ ভিতরে ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন একদম চমৎকার বিস্তৃত ইন্টেরিয়র চাকাগুলো মাশাআল্লাহ আছে অনেক চমৎকার চাকাগুলো আপনি খেয়াল করেছেন বিটগুলো দেখছেন বিটগুলো অনেক খুব সুন্দর একবার ইনটেক চাকাগুলো ইনটেক এটা এখন যদিও ভিডিওর আগে আমি রাস্তার মারা উচিত ছিল যাই হোক একবার দেখছেন রাস্তার পারে তো ভাই গাড়িগুলো একবারে ময়লা একবারে আমার রোড থেকে দুই স্টেপ দিলি রাস্তা দুই স্টেপ দিলি রাস্তা একবার উড়া সব আস আর কাছে চল কাছে চলতেছে রাস্তা যার কারণে ময়লাগুলো একবারে গাইডার মোহন ভাই খুবই ভালো অবস্থা আছে ইনশাআল্লাহ যারা আমার সাথে কন্টাক্ট করেছিলেন তারা আবার যদি আমার সাথে কন্টাক্ট করেন ইনশাআল্লাহ আমি দিয়ে দেওয়ার আগ্রহী আছি ইনশাআল্লাহ ওকে কত কতটা ছিলেন ভাই জি আমি এর আগে ভিডিওতে 12 লাখ টাকা বলছিলাম পরে আবার কমায়া 20000 টাকা 30000 টাকা কমায়া বলছিলাম যাই হোক এখন ওটা বললাম উঠাইলাম আমি নতুন করে আবার বললাম এই গাড়িটা আমি 11 লাখ 30000 টাকা হলে দিয়ে দিব ইনশাআল্লাহ 11 লাখ 30 জি 11 লাখ 30000 দিয়ে দেব ওকে ঠিক আছে ভাই নোয়া থাকবে নাকি জি নোয়া গাড়ি আছে আরো গাড়ি আছে ইনশাআল্লাহ আরো গাড়ি আছে আজকে গাড়ি অনেকগুলো আরো গাড়ি যেগুলো আমি ওয়ার্কশপে পাঠাইছিলাম ওগুলো ঢুকবো আজকে ওগুলো ঢুকবো আরো এক্স নোয়া ঢুকবো তিনটা কি কি ঢুকতে পারে ভাই তিনটা এক্স নোয়া ঢুকবো কত মডেল মডেল বলবেন মডেলটা হচ্ছে একটা আছে 4 এর একটা আছে 2 এর একটা আছে 3 এর আচ্ছা আর আপনাদের এলিয়ান আছে একটা 5 এর এটা 5 এর 21 সিরিয়ালের একটা এলিয়ান আছে এটা টিআই কেরিনা আছে টিআই কেরিনা জি 17 সিরিয়ালের 99 মডেল 17 সিরিয়ালের গাড়ি এগুলো ঢুকবে জি এই গাড়িগুলো ঢুকবে ওকে যারা এগুলো চাচ্ছিলেন তার সাথে কেআর 42 আছে একটা এটা কেআর 42 আছে 2003 এর মডেল 3 এর মডেল জি 2003 এর মডেল 13 সিরিয়ালের গাড়ি 13 সিরিয়াল এটা ঢুকবে এটা ওয়ার্কশপে আছে আমাদের এখানে ভাই এই গাড়িটা হচ্ছে আপনার 2003 এর মডেল সাথে রেজিস্ট্রেশন 11 সিরিয়াল কাগজপত্র 23-24 2000 সিসি গাড়িটা ব্ল্যাক কালার গাড়ি এই গাড়িটা কিন্তু একজন নারায়ণগঞ্জের একজন ডাক্তার ইউজ করতো গাড়িটা আপনি দেখবেন দেখতে খেয়াল করবেন যে ডাক্তারের চিহ্নটা রয়ে গেছে এই জায়গায় রয়ে গেছে জি 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 ওকে গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি আপনি একটু দেখায় দেন ভাই একটু দেখায় দেন এটা এক গার্ড পাওয়ার এক গার্ড পাওয়ার জি জি খুবই চমৎকার অবস্থা আছে ভাই কি অবস্থা মানে ভাই জি ভাই এই গাড়িটা তো বললাম আসলে গাড়িটা একজন ডাক্তার ইউজ করছে আপনি খেয়াল করলেন খেয়াল করছেন হ্যাঁ প্রাইভেট ইউজ আর একটা কথা আছে জায়গায় এই গাড়িটা কিন্তু তেলে আছে তেলে জি মজার বিষয় হ্যাঁ গাড়িটা ভদ্রলোক তেলে ইউজ করতে গাড়িটা তেলে আছে খুব চমৎকার কন্ডিশন আছে আমরা কিছু করি না কিছু ধরিও না গাড়িটা ওকে তো দর্শক মডেল আরেকবার বলে দিই আমরা জি 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 এটা হচ্ছে 2003 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন 11 সিরিয়াল কাগজপত্র 23-24 দাম কেমন হবে ভাই ভাই এই গাড়িটা আমি দাম চাইছিলাম 11 লাখ টাকা 11 লাখ 11 লাখ টাকা দাম চাইছি তো এরপর আরেকটা ভিডিওতে বলছিলাম কি খেল নাই যাই হোক একজন আমি 20000 টাকা কমাই দিছিলাম আজকে বিল আরো 10000 টাকা কম 10 লাখ 70000 টাকা 10 লাখ 70000 10 লাখ 70 ওকে ঠিক আছে তো মনির ভাই ভাই সর্বশেষ কি থাকছে সর্বশেষ আমি আবার এই সার্ফ জিপটার ব্যাপারে কথা বলতেছি এর আগের ভিডিওতে এটা ছিল ছিল আর বাকি গাড়িগুলো আর দেখাই লাভ নাই কারণ গাড়িগুলো হয়ে গেছে হয়ে গেছে যে ওই গাড়িগুলো হয়ে গেছে ওই গাড়িগুলো নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এটা সার্ফ সার্ফ গাড়িটা হচ্ছে 96 মডেল 2001 এর রেজিস্ট্রেশন গাড়িটা গাড়িটা কাগজপত্র রানিং ফেল আছে ডাবল কেবিনের গাড়ি সিএনজি করা আছে সিএনজি করা জি সিএনজি করা আছে ডাবল কেবিনের ডাবল কেবিনের গাড়ি গিয়ার না ভাই জি 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 মেনুয়াল এই টাইপের গাড়িগুলো বেশিরভাগই মেনুয়াল গিয়ার হয় জি মেনুয়াল গিয়ার হয়
চাকাগুলো খুবই চমৎকার আগের বার কিন্তু দেখাইছিলাম বলছিলাম যে ভাই গাড়ি যাই হোক চাকা মাশাআল্লাহ হ্যাঁ যেই ভদ্রলোক চালাইছে চারটা চাকা একসাথে লাগায় নিছে সে এটা পাওয়ার এই গ্লাসটা পাওয়ার এই গ্লাসটা আমি খোলায় রাখছি এখন আমি করি নাই আসলে সময়ের একটু সমস্যা যাই হোক এই পিছনে এই অংশটা আমি করাই দিব এই গ্লাসটা আছে খোলা আছে হ্যাঁ এটা লাগায় দিব আর এই জায়গার পিছনে রংডু করায় দিব আমি এই গাড়িটা আর যদি কিছু টুকিটাকি থাকে ওগুলো আমি করায় দেব ইনশাআল্লাহ কত হলো দিবেন ভাই এই গাড়িটা জি এই গাড়িটা আমি ইনশাআল্লাহ 4 লাখ টাকা আমি দিব তারপর আগের বার বলছিলাম আমি যে ভাই আমি কিছু কমায় রাখবো আমি আবার বললাম 20000 টাকা কমায়া 380000 টাকা ইনশাআল্লাহ দিব 380 জি 3 টাকা প্রিয় দর্শক যারা আসলে 4 লক্ষ টাকা লাস্ট ভাই বুঝলি ভাই 4 লক্ষ টাকা তারপর ভাই তারপর আসলে আমার দর্শক কি আসে 20000 টাকা তো আমি এখন কমায় দিলাম তারপর তারা আসুক 380000 টাকা বলে দিলাম তারপর তারা আসুক আমি চেষ্টা করব আরো কিছু আমি প্রাইস রিডিউস করা দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা এই মনির কার আসতে চান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মনির কার হাট দেলপাড়া বুইগর ফতুল্লা নারায়ণগঞ্জ এটা বাইরে অফিস আপনারা এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু দেখা যায় মনে হয় অলরেডি এছাড়াও স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন মনির ভাই আসবেন আলহামদুলিল্লাহ বিশাল বড় একটি শোরুম আমরা মোটামুটি শেষ প্রান্তরে মনির ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি অবশ্যই কিছু বলবো যে আপনারা আমাকে অনেকেই ফোন দিয়েছেন কন্টাক্ট করেছেন আমার সাথে কথা বলেছেন কারা কারা ফোন ধরতে পেরেছি দুই একটা ফোন হয়তো আমি ধরতে পারি নাই বা যাই হোক আপনারা মনে কষ্ট দিবেন না আর আমার ভিডিওগুলি আগে পরে এই পর্যন্ত যতগুলি আমি দিছি আমি চেষ্টা করেছি আপনাদের মনোপযোগী জিনিস কথা বলার জন্য মনোপযোগী জিনিস করে দেওয়ার জন্য তারপর যদি আমার কথাবার্তিতে কোনো জায়গায় ত্রুটি বিচ্ছিন্ন থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি সবাইকে অনুরোধ করবো আমি নতুন মানুষ আমি আপনার চ্যানেলে আসছি চ্যানেলটা যেন ওনারা আপনারা সবাই লাইক করে দেন শেয়ার করে নেন এবং সাবস্ক্রাইব করে নেন আর আপনাদের কাছে অনুরোধ করবো এই জন্য করবো যে আপনাদের কোনো কাছের মানুষ যারা হয়তো বা একটা ভালো একটা গাড়ি খোঁজার চেষ্টা করতেছে বা খুঁজতেছে আপনাদের শেয়ার করার কারণে তারা হয়তো আমার এইটা পেয়ে গেলে আমার পর্যন্ত তারা পৌঁছতে পারলো সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো তাই সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার ভালোবাসা জানাই আন্তরিক ভালোবাসা জানাই এবং শুভেচ্ছা জানাই জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম